পবিত্র কাবা শরীফের চাবি যিনি বহন করতেন তিনি হলেন ডক্টর সালেহ আল সাইবা। গত 22 জুন শনিবার সকালে ডক্টর সালেহ বিন জাইন আল আবিদিন আল সাইবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন পবিত্র কাবা ঘরের চাবিরক্ষক। তার এই মৃত্যুর খবর জানা যায় মক্কা ও মদিনার সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনের মারফতে। পেজটির একটি পোস্টে জানানো হয়, মক্কা বিজয়ের পর থেকে ডক্টর সালেহ বিন জাইন কাবা ঘরের 190তম দায়িত্বশীল চাবিরক্ষক ছিলেন। তিনি হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর ছিলেন। পবিত্র কাবা শরীফে ওনার জানাজা পড়ানো শেষে তাকে জান্নাতুল মুআল্লায় চিরশায়িত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ক্ষমতায় আসার আগে কাবা ঘরের চাবি সাহেবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাবিটি হস্তান্তর করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, এখন থেকে পবিত্র কাবার চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছেই থাকবে। যে তোমাদের হাত থেকে এই চাবিটি নিতে চাইবে সে হবে জালেম। সেই নিয়ম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধররা চাবি বহন করে আসছেন। সৌদি আরবের বাদশাহ এবং যে কোনো গণ্যমান্য ব্যক্তিগণ ওনার বংশধরদের কাছ থেকে চাবি নিয়ে এই পবিত্র কাবা ঘরে পদার্পণ করে থাকেন। সর্বশেষ কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয়েছিল 2013 সালে। এ পর্যন্ত কাবার নতুন করে তালা চাবি বানানো হয়েছিল আনুমানিক 59 বার। ডক্টর সালেহ বিন জাইনের মৃত্যুর পরে এখন তার পরিবারের অন্য কোনো একজন সদস্য পবিত্র কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করবে।